হুট করে ঝড় পাকিস্তানের ক্রিকেটে, তাও ছোটখাটো কোনো ঝড় নয়, যেন প্রলয়ঙ্কারী সাইক্লোন। এশিয়া কাপের ব্যর্থতায় গোটা দল নিয়ে উঠেছে প্রশ্ন, আর এবার বিশ্বকাপ দল গঠন নিয়ে তুলকালাম পিসিবিতে। আর এর জেরেই বোধহয় পদত্যাগ করে বসলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, যিনি ছিলেন পাকিস্তানের ক্রিকেটের টেকনিক্যাল কমিটিতে। এশিয়া কাপের পারফরমেন্সে পাকিস্তানের কয়েকজন ফ্রন্ট লাইনার ক্রিকেটারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে চোটও ভোগাচ্ছে দলকে, ছিটকে গেছেন দলের অন্যতম মূল বলার নাসিম শাহ। আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমের মতো অনেকে। বিশ্বকাপ দল নিয়ে পিসিবির ভেতরে কি চলছে তা কিছুটা আজ করা গেল রাতের বেলা বেরিয়ে আসা আগ্নেয়গিরির লাভায়। হাফিজের পদত্যাগ, মিসবার অসন্তোষ, অন্যদিকে পিসিবির পাল্টা দোষারোপ। বিশ্বকাপ দল গঠন নিয়ে কোচ, ক্রিকেটার ও নীতি নির্ধারকদের গুরু গম্ভীর বৈঠক শেষে হাফিজ এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দিয়ে লেখেন, আমি টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য পিসিবি প্রধান জাকির আশরাফকে ধন্যবাদ। পাকিস্তানের ক্রিকেটের জন্য রইল আমার শুভকামনা। আমিরের সাথে হাফিজের দ্বন্দ্ব বহু পুরনো। তাহলে কি দলে আমিরকে নেওয়ার পায়তারা চলছে, আর এ কারণে কি হাফিজের এই বড় সিদ্ধান্ত? গুঞ্জন শুধু ডালপালাই মেলছে, এখনো মেলেনি সদুত্তর। তবে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে কয়েক ঘন্টার মধ্যেই, তা এক প্রকার নিশ্চিত। গুজব ছড়িয়েছে পাকিস্তানের বিশ্বকাপ দলও নাকি ফাঁস হয়ে গেছে। পিসিবির সাথে মিটিংয়ে ছিলেন না প্রধান নির্বাচক ইনজামামুল হক, অথচ বিশ্বকাপ দল সাজানোর গুরু দায়িত্বটাই তো তার কাঁধে। কোচদের কয়েকজন ব্যর্থতার যৌক্তিক কোনো ব্যাখ্যাই দিতে পারেননি, ছিলেন নিশ্চুপ। টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে মিসবা ও হাফিজ দোষারোপ করেছেন টিম ম্যানেজমেন্টকে। আর অন্যদিকে পিসিবির দাবি, বোর্ডের আগের পরিচালনা পর্ষদের কারণেই ক্রিকেটাররা পড়েছেন একের পর এক ইঞ্জুরিতে, যার কারণে অবস্থা এখন বেসামাল। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটে বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে যে বড় নাটকীয়তা চলছে তা অস্পষ্ট নয় মোটেও। শেষ পর্যন্ত এই ঝড় কোথায় গিয়ে থামে, কবে থামে কিংবা কীভাবে, তাই এখন দেখার বিষয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।